হঠাৎ করে শুনবি একদিন আমার মৃত্যুর খবর, কেঁদে কেঁদে আসবে সবাই দিতে আমায় কবর, কেঁদে কেঁদে আসবে সবাই দিতে আমায় কবর। হঠাৎ করে শুনবি একদিন আমার মৃত্যুর খবর, কেঁদে কেঁদে আসবে সবাই দিতে আমায় কবর, কেঁদে কেঁদে আসবে সবাই দিতে আমায় কবর। লাশটি আমার থাকবে পরে, লাশটি আমার থাকবে পরে বাড়ির আঙিনা, মুখের কাফন খুলে সবাই কাঁদবে যে হাই হাই, মুখের কাফন খুলে সবাই কাঁদবে যে হাই হাই। ওরে ওই কাদাতে লাভ হবে না, হবে না ভয়ঙ্কর বড় ওই কবর, কেঁদে কেঁদে আসবে সবাই দিতে আমায় কবর, কেঁদে কেঁদে আসবে সবাই দিতে আমায় কবর। হঠাৎ করে শুনবি একদিন আমার মৃত্যুর খবর, কেঁদে কেঁদে আসবে সবাই দিতে আমায় কবর, কেঁদে কেঁদে আসবে সবাই দিতে আমায় কবর। আমি যখন মারা যাব আমাকে দেখার পর দু একদিন মানুষজন কাঁদাকাঁদি করবে, আমার স্ত্রী আমার জন্য কান্না করবে, মায়ের কান্না দেখাইবে, সন্তান আমার জন্য কাঁদিবে, আত্মীয় স্বজনগুলো আমার জন্য কেঁদে কেঁদে বুকটা ভাসাইয়া দিবে। আমার মৃত্যু হওয়ার পর আমার আপনজন গুলো এত কাঁদবে এত কাঁদবে, একদিন দুই দিন তিন দিন এক বছর কাঁদিবে, তারপর আর কাঁদিবে না আর কাঁদিবে না। আরে একা একা কবরে পড়ে থাকবো, স্ত্রী আমার জন্য আর কাঁদিবে না, সন্তান আমার জন্য কাঁদিবে না। আমার যখন মরণ হয়ে যাবে ওই সময় মানুষজন গুলা বলবে যাও জলদি করে যাও কবর খনন কর, কেউ কবর খনন করার জন্য যাবে আর কেউ বাজারে যাবে বাঁশ গুলো কাটার জন্য, কোন বাঁশ জানি আমার জন্য অপেক্ষা করে, কখন জানি আমার মৌত হয়ে যায়, কাফনের কাফনটা আমার জন্য যেন কোন দোকানে অপেক্ষা করতেছে, কোন বাজারে যেন আমার জন্য বাঁশ গুলো অপেক্ষা করতেছে, কোন দোকানে যেন কাফনের কাফড় আমার জন্য অপেক্ষা করতেছে, কোন মানুষগুলো যেন আমার জানাজার নামাজ পড়ার জন্য অপেক্ষা করতেছে অপেক্ষা করতেছে, কোন মানুষগুলো যেন চুলোতে আগুন লাগাইয়া গরম পানি করার জন্য অপেক্ষা করতেছে, বড়ই পাতা দিয়ে গরম পানি করবে। আইরে দুনিয়াতে এত গাছ এত রঙের গাছ এত পাতা,
আইরে সেই পাতা দিয়ে গরম পানি করে না, পাতা দিয়ে গোপরে বড়ই পাতা দিয়ে পানিগুলো গরম করাইয়া দিবে, জীবনে মন শেষ গোসলটা করাইয়া দিবে। আরে সাবান শেষ জীবনের মন শেষ, সাবান দিয়ে কসলাইয়া কসলাইয়া সুন্দর করে গোসলটা করাইয়া দিবে। আরে যখন কবরে যাইব কেউ আর আমারে খোঁজ করবে না, বলবে তাড়াতাড়ি নিয়ে যাও তাড়াতাড়ি নিয়ে যাও। স্ত্রী বলো সন্তান বলো মৃত্যু যখন হয়ে যাবে বাড়িতে বেশি কোন রাখা যাবে না, কারণ আপনার আমার যখন মত হয়ে যাবে ঘর থেকে বার করে দেয়, বলে তাড়াতাড়ি ঘর থেকে বের করে দাও, বের করে দিল। বের করে দেওয়ার পর পুরাতন খাটগুলো আছে চৌকি আছে, এই চৌকিগুলো বিছায়া দিবে আমাকে, আপনাকে বড় পুরুষ হওয়ায়া দিবে। চাদরগুলো পুরাতন চাদর আছে, এই চাদরটা আমার উপর দিয়ে দিবে, ঢাকাইয়া দিবে। মশারি নিয়ে আসবে, মশারিটা ঢাকাইয়া দিবে। আরে জীবনে মন বিদায় দিয়ে দিবে, বিদায় দিয়ে দিবে। আমি কল্পনাই করতে পারি না আমার মানুষগুলো তো নিষ্ঠুর হবে, এত পাষাণ হবে। কবরে যাওয়ার সময় ওই পালকি করে নিয়ে যখন আস্তে আস্তে কবরের দিকে যাবে, রে ভাই কবরের দিকে যাবে, ওই সময় আমি মনে করি না না আমি একা নাই, আমার সঙ্গে অনেক মানুষ আছে, হাজার হাজার মানুষ আমি দেখতে পাই, আমার বন্ধু হিসেবে তারা আমার সঙ্গে থাকবে, আমার সাথে যাবে। আরে যখন কবরে গেল, কবরে যাওয়ার পর যখন কবরে নামাইয়া দিল, কবরে নামাইয়া দেওয়ার পর দুজন তিনজন যখন আমারে ধরাইয়া নামাইল, আমি ওই সময় মনে করলাম হাজার মানুষের বন্ধুর দরকার নাই, দু তিনজন বন্ধুই যথেষ্ট আমার সাথে যারা আছে। কিন্তু একটু পর দেখলাম আরেকজন উঠে গেল, দুইজন থাকলো। এরপর দেখলাম এক এক করে করে সবাই উঠে চলে গেল, এরপর মাটি দেওয়া শুরু করে দিল। ওই সময় ভাবলাম দুনিয়ায় এত নিষ্ঠুর, দুনিয়ার মানুষ এত নিষ্ঠুর কেমন করে হয়, একা একা কবরে ফালাইয়া দে যায়। আইনি ওই মানুষগুলো যখন ওখান থেকে চলে যাবে, ওই মানুষগুলো যখন আমার কাছ থেকে যখন 40টা কদম পার হয়ে যাবে রে, ওই সময় মালাকুল মউত আজরাইল আসবে না, মুনকার নেকির আসবে, মুনকার নেকির আসে সওয়াল দেওয়া শুরু করে দিবে। আরে সওয়াল জব যখন নিবে, সওয়াল জবের উত্তর যদি সঠিকভাবে দিতে পারি তাহলে আমি কামিয়াবি, আমি জান্নাতি, আমি জান্নাতি। আর যদি সওয়াল জবের উত্তর দিতে না পারি আমি জাহান্নামী, আমি জাহান্নামে যাব। আল্লাহ বলে বান্দারে দুনিয়াতে যেমন কর্ম করেছো সেই কর্ম অনুযায়ী তোমাকে আমি ফল দিয়ে দেব।